সবসময় এই জাতিকে পথ দেখায়। ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের সম্মেলনে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে উঠে আসে জাতীয় রাজনীতি প্রসঙ্গ। নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করায় বিএনপির সমালোচনা করেন বক্তারা। ওই নির্বাচন কমিশন আইন ছিল না, সেই আইন প্রণয়নের মধ্য দিয়ে আরেকটি এই বাংলার জনগণের জন্য আরেকটি চিরস্থায়ী ব্যবস্থা করে গেলেন। জামাত বিএনপি চক্র নির্বাচন কমিশন আইন গঠন হলেও তারা মানতে চান না। কারণ হলো একটাই, ওরা কখনোই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল দেখতে চায় না। নির্বাচন সামনে রেখে সব ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা। যত ষড়যন্ত্রই আসুক, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের হাতকে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে আমরা ফেলবই ফেলব, তবু ওদের কোনো চক্রান্ত আমরা এই মাটিতে বাস্তবায়ন হতে দিতে পারবো না। ওই ভয় দেখে কোনো লাভ নাই। জনগণের শক্তি হলো শেখ হাসিনার শক্তি, জনগণের শক্তি দিয়ে তা মোকাবেলা করা। অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, উন্নতির বাংলাদেশ এবং মৌলবাদ মুক্ত, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখি শেখ হাসিনার নেতৃত্বে, এই বাংলাদেশকে আমরা জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবই তুলব। করোনা মহামারী সহ যে কোনো দুর্যোগে ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রশংসা করেন দলটির নেতৃবৃন্দ। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।